ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার কোভিড উনিশ রিপোর্ট পজিটিভ এসেছে বলেই জানা গিয়েছে বর্তমানে একান্ত বাস বা সেলফ আইসোলেশনে রয়েছেন বাইডেন এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে এদিকে বাইডেন অসুস্থ হতেই ফের প্রশ্ন উঠেছে আদৌ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন তো ডেমোক্রেট প্রার্থী বুধবার লাসভেগাসে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে করোনা পরীক্ষা করা হলে একাশি বছরে মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট পজিটিভ আসে এরপরই বাইডেনের যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে দেওয়া হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিএ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তিনি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত এবং বুস্টার ভ্যাকসিনও নিয়েছেন তার মৃদু উপসর্গ দেখা দিয়েছে বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি বাইডেন নিজেও লাসভেগাস থেকে ডেলাওয়ারে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে উঠতে উঠতে বলেন আমি ঠিক আছি প্রসঙ্গত শারীরিক অসুস্থতা নিয়ে এমনিই চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন নির্বাচনী প্রচারে তার শারীরিক অসুস্থতার নানা লক্ষণ ধরা পড়েছে কখনও তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেছেন কখনো কমলা হ্যারিসকে ট্রাম্প হিসেবে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা এমনকি ডেমোক্রেট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে সূত্রের খবর আগস্ট মাসের আগে বাইডেনকে কে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটদের পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হবে না ব্যুরো রিপোর্ট আর ই নিউজ